মৌলভীবাজার সদর উপজেলার 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন শওকত আহমদ। আমাদের সিনিয়র প্রতিবেদক সোহেল আহমদের সরজমিনে ধারণকৃত প্রতিবেদনে থাকছে ওনার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম। মৌলভীবাজার সদর উপজেলার 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখলাই মিয়ার মৃত্যুর পর থেকে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে কাজ করছেন শওকত আহমদ। সম্প্রতি ইউনিয়নে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চোখে পড়ে, স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে ইউপিতে ডিজিটাল সেবা দেওয়া হচ্ছে, এ ব্যাপারে চাঁদনীঘাট ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মেম্বার শাহেদ আলী, সাবেক চেয়ারম্যান আখলাই মিয়া ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে ওনার মতামত ব্যক্ত করেন। আমরা ভালো চলছি, আমাদের খুব সুন্দর চলছে। আমি সবার কাছে দোয়া করব, দোয়া চাইব যে আমাদের পরিষেবাটা যেন আরও ভালো চলে এবং আগামীতে আমাদের হয়তো কিছুদিন বাদে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আসবে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবে। 4 নং ওয়ার্ড মেম্বার আহমদ মিয়া জানান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শওকত মিয়া সব, আমরা যতটুকু চেষ্টা নিলাম পাবলিকের আমরা সেবা করার চেষ্টা করলাম, অথবা সুযোগ সুবিধা যতটুকু আছে আমরা দিয়ে যাইলাম, জানি না বাকি সব আল্লাহর ইচ্ছা। আমরা শওকত আহমদের মাধ্যমে আমরা 3-4 মাস যাবত আমরা এখন ইউনিয়ন পরিচালনা করলাম, ইনশাল্লাহ আমরা আইন অনুযায়ী পরিচালনা করলাম, সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করলাম, মানুষের সেবা পাবে। বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ রুমান আহমদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে বলেন, 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখলাই মিয়া মৃত্যুর পর থেকে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আহমদ ইউনিয়নকে খুব সুন্দরভাবে গুছালোভাবে উনি ইউনিয়নকে পরিচালনা করছেন। 7 নম্বরের চেয়ারম্যান আখলাই মিয়া মারা যাওয়ার পরে বর্তমানে আমার ইউনিয়ন পরিষদ খুবই সুন্দরভাবে পরিচালনা করছে। সাবেক চেয়ারম্যান আখলাই মিয়ার মৃত্যুর পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা ইউনিয়নের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে মতামত শুনুন। সম্মিলিতভাবে আমাদের ওনারা ভারপ্রাপ্ত দায়িত্ব দেন, সেই হিসাবে আমি ভারপ্রাপ্ত দায়িত্ব দেন। আল্লাহর মেহরবানি, আমি বিগত 3-4 মাস যে আমার চাঁদনীঘাট ইউনিয়নের পরিষদের মেম্বার মেম্বার আমি সহকারী, আমরা উভয় সম্মিলিতভাবে জাতির জনগণের সুন্দর ভালো সেবা পায় সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি।